আসসালামু আলাইকুম। ইনস্টাগ্রামে আপনি কাউকে কিভাবে ব্লক এবং আনব্লক করবেন? অনেক পার্সন আছে, হয়তো আপনার পরিচিত অপরিচিত অজানা, যে কেউ আপনাকে উইদাউট মেসেজ দিয়ে বিরক্ত করে বা কোন যে কোনোভাবে আপনাকে বিরক্ত করছে ইনস্টাগ্রামে। আপনি চাইলে সেই সব পার্সনকে খুব সহজেই আপনি ইনস্টাগ্রামে ব্লক করতে পারেন, এবং সে এবং চাইলে আবার প্রয়োজন অনুযায়ী আপনি তাদেরকে আনব্লকও করতে পারবেন। সো কীভাবে কী করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেন বন্ধুরা, আপনি ইনস্টাগ্রামে যে কোনো পার্সনকে খুব সহজেই আপনি ইমিডিয়েটলি ব্লক করতে পারেন। সো ব্লক করার প্রসেসটা হচ্ছে, আপনি যে পার্সনকে আপনি ব্লক করতে চাইবেন সেই পার্সনের আপনাকে প্রথমে প্রোফাইলে চলে ভিজিট করতে হবে, সেই পার্সনের আপনার প্রোফাইলে যেতে হবে। সো আমি মনে করেন এই পার্সনকে ব্লক করব এবং কীভাবে ব্লক করবে সেটাই আপনাকে দেখাবো। সো এজন্য আপনি সেই পার্সনের প্রোফাইলে চলে যাবেন। সো আমি প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে আসার পর আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে, আপনি প্রোফাইলে আসার পর এই দেখতে পাচ্ছেন উপরের দিকে তীর যে অপশনটা রয়েছে, সো আপনি এটার উপর ক্লিক করে দেবেন। দেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দ্বিতীয় নম্বরে যে ব্লক অপশন রয়েছে আপনি ব্লক অপশনের উপর ক্লিক করবেন। ব্লক অপশনের উপর ক্লিক করে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, এবং নিচের দিকে ব্লু কালার যে ব্লক অপশন রয়েছে আপনি ব্লক অপশনের উপর আবার ক্লিক করে দেবেন। আবার ব্লক অপশনের উপর ক্লিক করে দিলে এই অপশনটা অটোমেটিকভাবে আপনাকে আনব্লক হয়ে গেছে, এই আইডিটা সম্পূর্ণভাবে আপনাকে আপনার ব্লক হয়ে গেছে। এবং কোনো পার্সন আপনার কোনো এই পার্সনটা আপনার আপনার কোনো অবস্থাতে মেসেজ করতে পারবে না, এবং আপনিও তার পোস্ট খুব আপনার চোখের সামনে পড়বে না, তারপর যেহেতু আপনি তাকে ব্লক করে দিয়েছেন। এখন আপনি তাদেরকে আবার পুনরায় কীভাবে আনব্লক, এরকম হয়তো অনেক পার্সনকে আপনি ব্লক করে দিয়েছেন এবং প্রয়োজন অনুযায়ী আপনি তাদেরকে আবার কীভাবে আনব্লক করবেন। সো আনব্লক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে প্রথমে আপনার প্রোফাইলে চলে যেতে হবে, ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবেন আপনি। দেন ইনস্টাগ্রাম প্রোফাইলে আসার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আপনাকে উপরে যে থ্রি ডট যে লাইন রয়েছে আপনি সেই লাইনের উপর ক্লিক করে দেবেন। দেন লাইনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন। সো আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে ব্লকেট নামে যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ব্লকেট, সো আপনি ব্লকেট অপশনের উপর ক্লিক করে দেবেন। ব্লকেট অপশনের উপর ক্লিক করে দিলে এখানে যত ফ্রেন্ড সার্কেল যত পার্সনকে আপনি ব্লক করেছেন সময় অসময় সমস্ত ফ্রেন্ড সার্কেলকে বা আপনার সেই সব পার্সনের আইডি আপনি এখানে দেখতে পারবেন, এবং তাদেরকে এদিকে ডান পাশে আবার আনব্লক অপশন শুরু হচ্ছে। সো আপনি এই দেখতে পাচ্ছেন আনব্লক অপশন, আনব্লক অপশন উপর যদি আপনি ক্লিক করেন এরপর আবার আনব্লক অপশন শুরু হবে, এটার উপর যদি আপনি ক্লিক করেন সম্পূর্ণ ভাবে আইডিটা আনব্লক হয়ে যাবে। সো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে যে কোনো পার্সনকে খুব সহজে ইনস্টাগ্রামে ব্লক করতে পারেন, এবং আপনার প্রয়োজন অনুযায়ী তাদেরকে আবার পুনরায় আনব্লক করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেন বন্ধুরা, এক হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিটমেন্ট নিয়েছি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।